রাজনীতিতে ভিন্ন মত থাকবে তবে তা হতে হবে কৌশলগত একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আপোষ হতে পারে না কারণ যাদের সাথে আপোষ করা হবে তারা কখনো ভালো চাইবে না বিকেলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে একদিনে তিন কোটি সহ চলতি বছর ত্রিশ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন প্রতি বছর তাপমাত্রা বৃদ্ধি ডেঙ্গু বিস্তার সবই জলবায়ু পরিবর্তনের প্রভাব খুবই সামান্য পরিমাণ কার্বন নিঃসরণ করেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতির মুখে বাংলাদেশ তাই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের ওপর জোর দেন তিনি আমরা যে এই জায়গা থেকে আমরা ওই জায়গায় যেতে চাই বা ওই জায়গায় পৌঁছতে চাই এটা নিয়ে কখনো ভিন্নতা থাকতে পারে না কীভাবে যাব আমি কি বাসে যাব ট্রাকে যাবো মোটরসাইকেল যাব সেটা নিয়ে ভিন্নমত থাকতে পারে তবে বাংলাদেশ নিয়ে তো কোনো আপোস হতে পারে না বাংলাদেশের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এটা নিয়ে কখনো আপোষ হতে পারে না